মন্ত্রশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআই কে তোপ কলকাতা হাইকোর্টের। কার্যত সিবিআই এর ভূমিকায় বিরক্ত কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দেয় বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। সন্তোষজনক উত্তর না দেওয়ায় বিচারপতি বাগচির মন্তব্য, এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যান, তিনি আপনাদের বুঝিয়ে দেবেন। আপনারা কিছুই করছেন না, আপনাদের তদন্তকারী অফিসার কোথায়? তিনি বলেন, বিষয়ের গুরুত্ব আগে সিবিআই এর নিজের একটু বোঝা উচিত। সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতির আরো মন্তব্য, তদন্তকারী অফিসারের সঙ্গে বসুন, বিষয়টি বোঝার চেষ্টা করুন। আগামী 4 জানুয়ারি পর্যন্ত মামলাটির শুনানি স্থগিত রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।